নুজুল কি? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন কোনো বান্দা কোনো গুনাহ করে অথবা নিজের নফসের উপর জুলুম করে, এরপরে যখন তার গুনাহের উপর সে ইস্তিগফার করে, তাওবা করে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে তখন ইবলিস কাঁদতেছে। আর তাফসিরে বাগাদির মধ্যে আছে পাঁচ পারার পাঁচ নম্বর পৃষ্ঠার একটি আয়াত আছে, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বান্দার শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে তখন শয়তান কাঁদতেছে কাঁদতেছে, ডাক দিয়ে আর অন্যরা জিজ্ঞেস করে, বস আপনি কাঁদেন কেন? আপনি যদি ঘাবড়ে যান আমাদের কি উপায় হবে? তাফসিরে বাগাবীর মধ্যে আছে একদম সমুদ্রে চলে গেছে, ওখানে ইবলিস রাগ, আসেন সবাই মিলে একটা মশওয়ারা করি। পানির উপরে উনি সমাবেশ ডাকছে, ইবলিস সাহেব বিশাল সমাবেশ, বলতেছে দেখো আজকে মুহাম্মদের উপরে যে একটি আয়াত অবতীর্ণ হয়েছে, এই আয়াতে তো আল্লাহ তাআলা ঘোষণা দিছেন, ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যত গুনাহগারী হোক বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ কাজার গুনাহ মাফ, হজ না করার গুনাহ মাফ, মাফ 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 সব মাফ, মাফ চাবে আর মাফ করে দিবে। তো আমরা গুনাহ করায় লাভটা কি? বান্দা গুনাহ করবে, বান্দার দিলের মধ্যে আবার যখন তওবা আসবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে কায়মনবাক্যে মাফ চাবে, ক্ষমা প্রার্থনা করবে, আর যদি ওই গুনাহটা না করে বান্দা তো মাফ করে দিবে আল্লাহ তাআলা, তাহলে গুনাহ করায় লাভটা হইল কি? হঠাৎ করে এক বুদ্ধিজীবী ওখান থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে, শুনেন আপনি আয়াতের শেষ অংশ দেখলেন, শুরুর অংশ দেখলেন না? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা মাফ করবেন সব গুনাহ, কিন্তু একটি গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ রব্বে করিম মাফ করবেন না। শিরিক যদি থাকে তারকে আল্লাহ মাফ করবেন না, জান্নাত দিবেন না। আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি, এখন বান্দার অন্যান্য ইবাদত, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রতিদিনের ন্যায় আজও এই দর্শে তাফসিরে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
বেশি কষ্ট হইতেছে আপনাদের? এই তো কয়েকদিন দেখতে দেখতে শেষ, আর কয়েকদিন হবে লাগাতার হয়তো কোরআনের ছোঁয়া একটু বুঝতে পারবো, এরপরে শেষ। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমাদেরকে বসবার তৌফিক দান করে। আল্লাহ আকবর। আলোচনা চলতেছিল সূরাতুল কাহফের 40 নম্বর আয়াত, যে রুকুতে চলতেছে বনি ইসরায়েলের দুই ভাই, একজন মুমিন একজন কাফের। মুমিন যে ছিল তার দুনিয়ার কোনো সম্পদ ছিল না, তার সবটাই আখেরাতের জন্য ব্যয় করা। কাফের যে ছিল তার আখেরাতের কোনো সম্পদ নাই, পুরোটাই দুনিয়ার জন্য দিয়ে দেওয়া। ভাই দুইজন বাগানে প্রবেশ করলো একসাথে, কি সবক ছিল গতকালকে, ভালো জিনিস দেখলে কি বলা, মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু অ্যাড করে নিবেন। হ্যাঁ মাশা আল্লাহ তো আগের থেকে জানেন, একটু বাড়াইয়া নিবেন দুইটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে তো, ওই লা হাওলা দরকার নাই, শুধু এতটুক মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ পুরাটাই। ওয়ালাউলা ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই সবক আয়াত থেকে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, যে সম্পদ হেফাজতের নষ্ট হবে না, ওই হাদিসটাও শুধু মাশাআল্লাহর সাথে না, মাশাআল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে পড়বে তার সম্পত্তির হেফাজত হবে, আল্লাহ তাআলা যেভাবে ওই সুন্দর জিনিস দেখবে ওই সৌন্দর্যকে আল্লাহ হেফাজত করবে। মাশা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালা ওয়া ওয়ালাদা, তুমি আমাকে দেখো যে আমি তোমার থেকে সম্পদ এবং সন্তানের চেয়ে কম, সন্তানের দিক থেকে কম। কাফের মুশরিকদের একটি ধারণা, অর্থ যদি বেশি থাকে, টাকা বেশি থাকে, তাহলে অপরাধ করেও পার পেয়ে যাবে, এটা একটা মুশরিকানা ফিক্র। আমাদের সমাজেও আমাদের দেশেও একই হাল চলতেছে, টাকা পয়সা কম এমন ব্যক্তি যদি কোনো অপরাধে ধরা খায়, এটা বিরাট করে ফ্ল্যাশ হয়, প্রচার প্রসার হয়, এটাকে খুব ভালো করে ছড়ায়, সাংবাদিক যদি একজন দরকার হয় এখানে 20 জন যায়, কারণ কাপড়টা সাদা তো অল্পতেই নজরে পড়ে। এবং সবাই চায় এদেরকে কালারিং করা যায় কিনা, কারণ এরা তো উসওয়া, এরা তো নমুনা, এরা মডেল, এই জন্য অনেকেই চায় এদেরকে যদি কালার করে দেওয়া যায়, এদেরকে যদি সমাজে ভিন্ন রূপে উপস্থাপন করা যায়, এদের প্রতি যদি মানুষের ঘৃণা জন্মিয়ে দেওয়া যায়, এদের থেকে যদি সমাজকে দূরে সরানো যায়, তাহলে ইসলামকে তাড়াতাড়ি শেষ করা সহজ হবে। যতদিন পর্যন্ত এদের সাথে সম্পর্ক থাকবে ততদিন তো ইসলামকে দমন করা যাবে না, ইসলাম ওখানে গেলেই মানুষ হক জিনিস জানবে। মানুষকে যদি কুকুরের আখলাকে কুকুরের চরিত্রে চরিত্রবান করতে হয়, প্রাণীর মতো পশুর মানজিলায় যদি মানুষকে নিয়ে যেতে হয়, একটাই পথ কোরআন সুন্না, কোরআন ওয়ালা সুন্না ওয়ালা, এদের থেকে মানুষকে দূরে সরানো, এদের প্রতি মানুষের ঘৃণা জন্মানো। এজন্য যদি সমাজের নিরীহ কোনো আলেম হোক বা যেই হোক, টাকা পয়সায় কম এমন কোন ব্যক্তি যদি তিল করে তাল হয়ে যায়, আর যাদের টাকা পয়সা আছে শিল্পপতি বড় বড়,
এরা যদি তালও করে তা এটা তিলও হয় না, চোরাচুরার বাহিরে সামাজিক হালত। এই হালতটা মুশরিকদের ছিল, এটা একটা মুশরিকানা হালত। কাফের যারা তাদের হালত এরকম ছিল। আয়াতের মধ্যে এটাই, যাদের টাকা পয়সা বেশি ওরা, আর কাফেরদের সময় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার কোন মুশরিক তো এই ধারণাও পোষণ করত, এমন ধারণাও রাখত কোন কোন মুশরিক, যে সংখ্যা যদি বেশি হয়, দল যদি বেশি হয়, দল যদি ভারী হয় তাহলে নাজাত হয়ে যাবে। যদি টাকা পয়সা বেশি হয় টাকার দ্বারা হয়তো জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে, এ ধারণা যদি পোষণ নাই করেন তাহলে আল্লাহ তাআলা এই আয়াত কেন বললেন, ইয়াউমালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তানও কাজে আসবে না টাকা পয়সাও কাজে আসবে না। 30 নম্বর পাড়ায় বলেছিলাম আমি সূরা বালাদের তাফসিরে, সম্ভবত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক মুশরিক ছিল মোটা। ও তো চিন্তা করছিল আমি আমার বডি এত মোটা মানুষ, আমি জাহান্নামের আগুনে কোনো সমস্যা নাই। অনেক মুশরিক মনে করত কতটুকু আর জ্বলবে, কতক্ষণ আর জ্বালাবে, এগুলো মুশরিকানা ধারণা। মুমিন যে ব্যক্তি হয়, মুমিন ব্যক্তি সব সময় জাহান্নামকে ভয় করে, এটা মুমিনের আলামত। মুশরিকদের আলামত জাহান্নামের ভয় নাই, মুমিনের আলামত জাহান্নামের ভয় আছে। মুমিন বান্দা যে পরজগতে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী, এই এই যে কথা বলো না, হ্যাঁ কথা বলো না, জাহান্নামে বিশ্বাসী মুমিন। কাফের পরজগতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, এজন্যই তো সে কাফের। যদি পরজগতের ভয় থাকতো তাহলে তো সে মুমিনই হয়ে যেত। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ভাইয়ের কথোপকথন, তুমি মনে করতেছো আমার সম্পদ কম, ইন তামানি আনা কল্লা মিনকা মালা, আমাকে দেখতেছো আমি তোমার থেকে সম্পদের দিক দিয়ে কম, ওয়ালাদান সন্তান সন্ততিও নাই, জনবলও আমার কম, কিন্তু আশা অব্দি তেয়ানি খয়ের, আমার তো আমল বেশি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সম্পদও জমা থাকে না, আল্লাহ তাআলার কাছে সম্পদ সন্তানও জমা থাকে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমা থাকে আমল। আমল ফাআসা রব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, আমি আশা করি আমার রবের নিকট তিনি আমাকে দান করবেন তোমার বাগানের চেয়ে উত্তম একটি বাগান। কোথায় দান করবেন? শুধু জান্নাতে না, দুনিয়াতেও, দুনিয়া আখেরাত উভয় জগতেই দিবেন, দুনিয়া আখেরাত উভয় জগতেই আল্লাহ তাআলা দান করবেন। ওয়ায়ুরসিলা আলাইহা হুসবানাম মিনাস সামা, আর তোমার যে বাগান, এই বাগানের উপর আকাশ থেকে আজাব চলে আসবে, ফাতুসবিহা সাঈদান জালাকা, আজাব আসার পরে ধরনটা এমন হবে তোমার বাগানের, তুমি দেখবে বাগানে আগের দিন তো ফসল, পরের দিন গিয়ে দেখবে ওখানে কিছুই নেই। ফাতুসবিহা সাঈদান জালাকা, জালাকা বলা হয় যেখানে কোনো ঘাসও নেই, তরুহীন মাটি, সাঈদ মাটি, জালাকা এটা সিফাত হইছে, সাঈদান জালাকা, এমন মাটি যে মাটির মধ্যে কোনো ফসল নেই, কোনো ঘাস নেই, কোনো গাছও নেই, এই তরুহীন মাটি অবস্থায় তুমি দেখতে পারবে। আও ইউসবিহা মাউহা গাওরা, এখানে যে তোমার পানিটা আছে মিষ্ট নহর, যে নদীর পানি মিষ্ট, তুমি যদি ভাবো এই নহর এই পানি কোনোদিন শুকাবে না, ভুল ধারণা তোমার। একটা সময় তো আসবে বড় বড় সমুদ্রগুলো শুকিয়ে যাবে, একটি সময় তো এমন আসবে এই বিশাল সূর্য, কখনো সূর্য সূর্য ফিউজ হয়, হ্যাঁ এনার্জি বাল্ব ফিউজ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আলো কমে যায় সূর্যের আলো, একটি সময় আসবে এই দ্যাশ সূর্যকেও কিরণহীন করে দেওয়া হবে,
সূর্যের আলোকেও নিয়ে নেওয়া হবে, সূর্যের আলো থাকবে না, একটি সময় আসবে। তো ঠিক বান্দা, তুমি মনে করতেছ তোমার এই মিষ্টি নহর, এই নদী, এর পানি প্রবাহিত হয়, এই পানিটা হয়তো আর কখনো শেষ হবে না। আমি আল্লাহ তাআলা তোমাকে জানিয়ে দিচ্ছি, শোনো, ভাইয়ের মাধ্যমে নসিহত করে, আও ইউসবিহা মাউহা গাওরান, তোমার এই নদীর পানিটা এত গহ্বরে চলে যাবে, এত গভীরে চলে যাবে, এত দূরে হারিয়ে যাবে, ফালাং তাস্তাতিয়া লাহু তলাবা, আর কখনো তুমি এই পানিকে খুঁজে পাবে না। পানিও নাই, ফলও নাই, ব্যাখ্যা কি? ওয়াহিত বিথামারিহি, আযাব বেষ্টন করে নেবে ওই বাগানটিকে। ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, বাড়ির মালিক সকালে গিয়ে দেখলো আগুন লেগে বাড়ি পুড়ে গেছে, করণীয় কি? আফসোস, সে তো আফসোসই করবে। মার্কেটের মধ্যে রাতে তালা দিয়ে আসছেন, রাতে আগুন লাগলো, সকালবেলা খবর পেয়ে গেলেন, গিয়ে দেখলেন সব পুড়ে ছাই, এখন সামনে দাঁড়িয়ে মাথায় হাত দেওয়া ছাড়া আর কি আছে? আফসোস। ভাই ভাইকে বলতেছে, তুমি আজকে গর্ব করতেছো তোমার এই সম্পত্তি নিয়ে, এমন একটি দিন আসবে, ইউসবিহা মাউহা গরম ফালাং তাস্তাতিয়া লাহু তলাবা ওয়া উহীত বিথামারি, আযাব যখন এই বাগানকে বেষ্টন করে নিবে, ফা আসবাহা, ফলে তুমি সকাল করবে, ওই বাগানের মালিক সকাল করবে এমত অবস্থায়, ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা, যে টাকা পয়সা সে ওই বাগানের পিছনে খরচ করেছিল, এর উপর হাত পরিবর্তন করতে করতে, মানে যে একবার মাথায় একবার ঘাড়ে একবার আরেকজনে জড়ায় ধরে কত, ফাসবাহা ইউকাল্লিবু কাফাইহি, তার উভয় হাত, অনুশোচনা, এটা অনুশোচনা বোঝানোর উদ্দেশ্য, আফসোস করতে করতে সে সকাল করবে, হায় আমার কি হলো, আমি কোথায় আমার টাকা খরচ করলাম, কোথায় আমার সম্পদ আমি ব্যয় করলাম, মা আনফাকা ফিহা, এদিকে সে আফসোস করে, ওদিকে বাগানের হালত কি? ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, বাগান তো ভূমির সাথে মিশে গিয়েছে একদম মাচান সহ, একেবারে শিকড় মিকর উপড়ায়া কিছুই নাই, বাউন্ডারি যা আছে বাগানের চতুর্দিকে বেষ্টনী, এই সব কিছু সহ ভূমির সাথে বাগান মিশানো, এখন সে আফসোস করে কি বলে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম মুশরিক বিরব্বি আহাদা, আফসোস, হায় আমার আফসোস, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, হায় আফসোস যদি আমি রবের সাথে শিরিক না করতাম, আমি যদি রব্বে কারিমের সাথে শিরিক স্থাপন না করতাম, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, আমার রবের সাথে আমি যদি কাউকে শরিক না করতাম, অংশীদার যদি স্থাপন না করতাম, তাহলে তো আমি এই আযাবের মধ্যে মুবতালা হইতাম না, এই আযাব আমাকে পেত না, আমি তো বড় অন্যায় করে ফেলেছি, আমার রবের সাথে আমি শিরিক করে ফেলেছি, যদি আমি শিরিক না করতাম, আমার ভাই যেমন মুমিন, সে দান করেছে, দুনিয়ায় তার না থাকলেও তার জন্য আখেরাতে আছে, দুনিয়াতে তার আসবে, এখন তো আমার আখেরাতেও নাই, দুনিয়ায় যার পিছনে শ্রম দিলাম এই দুনিয়াটাও নাই। ইয়াকুলু ইয়া লাইতানি লাম মুশরিক বিরব্বি আহাদা, এই আফসোসটা সবাই করবে, প্রত্যেক বদা আমল বান্দা যে দুনিয়ার হায়াতে জিন্দিগিকে মূল্যায়ন করে নাই, হায়াতে জিন্দিগির কদর যে ব্যক্তি করে নাই, চক্ষু দুটো যখন বন্ধ হয়ে যাবে, হার বান্দা আফসোস করবে দুনিয়ার উপরে, হায় আমি কি করলাম কি করলাম, কিন্তু এই আফসোসে কি হবে? আল্লাহ বলেন, ওয়ালাম তাকুল্লাহু ফিআহ ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ, এমন কোন দল সে পাবে না যে দল আল্লাহ ছাড়া তাকে সাহায্য করতে পারে, এমন কাউকে সে খুঁজে পাবে না,
সাহায্যকারী একমাত্র কে? সবাই বলেন যেন ঘুমটা ভাঙে যারা ঘুমাইতেছে। সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহু আকবার। ওয়ালাম তাকুল লাহু ফিয়াতুন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, হবে না, পাবে না কোনো একটি দল যে তার সাহায্য করবে আল্লাহ ছাড়া। ওয়ালাম তাকুল লাহু ফিয়াতুন ইয়ানসুরুনহু মিন দুনিল্লাহ ওয়ামা কানা মুনতাসিরা। সাহায্য একমাত্র আল্লাহই করেন বিপদের দিন, তো সাহায্য তো আল্লাহ তাআলা করবেন মুমিনদেরকে, তার তো ঈমান নাই, এজন্য ওয়ামা কানা মুনতাসিরা সে সাহায্য প্রাপ্ত হবে না। সাহায্য যিনি করবেন তার সাথে তো তার কানেকশন নাই, তার সাথে তো তার কানেকশন নাই। কানেকশন থাকলে না ছাড়া পাওয়া যায়, কানেকশন থাকলে ছাড় পাওয়া যায়। অপরাধ করলেও যদি একটা লিংক থাকে ছাড় পাওয়া যায়। তো মুমিন অপরাধ যদি মাঝে মাঝে করে ফেলো, তোমার যদি ঈমানের মাধ্যমে রব্বে করিমের সাথে কানেকশন থাকে, ঈমানের খাতিরে আল্লাহ তোমার অপরাধগুলোকে ক্ষমা করে দিবেন। এখন তুমি গুনাহগার আবার মুশরিক, তুমি গুনাহগার আবার মুশরিক, এজন্য শয়তান বান্দাকে চায় সবচেয়ে বেশি যে কাজটা করাইতে, এটা হলো শিরিক, এটা হলো শিরক। হার জায়গায় আমি যে ইবাদত করতেছি, ফতাওয়ায়ে হিন্দিয়ার মধ্যে এক জায়গায় আছে, ফতাওয়ায়ে হিন্দিয়াতে আছে এই মাসালা, ফিকহের অন্যান্য কিতাবের মধ্যেও আছে। মনে করেন একটা উদাহরণ দিলে বুঝবেন সহজে। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, রুকুর মধ্যে সিজদার মধ্যে সিজদা রুকু, রুকুর মধ্যে তাসবিহ পড়বে কয়বার? তিনবার, এটা হলো স্বাভাবিক। এরপরে আরো বেশি পড়লে ইমাম সাহেব পড়বে পাঁচবার, ইমাম সাহেব সর্বোচ্চ পাঁচবার পর্যন্ত পড়বে। পাঁচবারের বেশি যদি পড়ে বাজ ফুকাহায়ে কেরাম বলেন মাকরু হবে, ইমাম সাহেবের জন্য পাঁচবারের বেশি রুকুর তাসবিহ পড়া মাকরু। কেন? ইমামতি করতেছে তো, পাঁচবার স্বাভাবিকভাবে পড়লে মুক্তাদির তিনবার পড়া হয়ে যায়। এমন বুজুর্গ মুক্তাদি খুব কমই থাকে তিনবারের পরে পাঁচবার পড়বে। হ্যাঁ, সে চিন্তা করবে তিনবার পাঁচবার, হ্যাঁ সাতবার নয়বার করতে থাকি, আমি একটা সুযোগ পাইছি। ইমাম যখন লম্বা রুকু করতেছে, এটা তো আল্লাহর তাসবিহ, নিষেধ তো নাই, বেজোর সংখ্যা হিসাবে মুস্তাহাব, করতে থাকি যত পড়বো। একবার বেশি হলেও তো মালিকের একবার প্রশংসা বেশি হইল। সুবহানাল্লাহ, সুবহান রব্বিয়াল আযিম। বলেন একজন, আপনি বলেন রুকুর তাসবিহ কি? রুকু রুকু, আপনি বলেন তো, আপনি সুবহান রব্বিয়াল আযীম, রব্বিয়াল আযীম, আর সিজদাটা আলা, প্রথমে হামজা পরে আইন আলা, অনেক অনেকে শুরুতে আইনের ধাক্কা মারে আলা আলা না, সুবহান রব্বিয়াল আলা আলা। তো একবার পড়লাম, একবার তসবিহ বেশি পড়লাম, সব হবে না গুনাহ হবে? বলেন সব হবে না গুনাহ হবে? সব হবে। তো অধিকাংশ মুসল্লির হালত হলো তিনবার পড়ার পরে, আবার যদি বেশি দেখে চারবার পাঁচবার হয়ে গেছে, অনেকে গারুসা করেও দেখে ইমাম কি আসলে রুকুতে আছে না মাইক টাইক নষ্ট হয়েছে ইমাম উঠে গেছে। এইগুলো হলো আমাদের নামাজের হালত, এই নামাজের দ্বারা আবার করোনা যাওয়ার স্বপ্ন দেখি। আল্লাহু আকবার। নামাজ তো ফতোয়া হিন্দি ফিকহের কিতাবের মধ্যে এক মাসালা আছে, ইমাম সাহেব তাসবিহ পড়বে তিনবার, বেশির থেকে বেশি পড়বে পাঁচবার। এই পাঁচবারের বেশি ইমাম সাহেবের জন্য পড়া যাবে না, কারণ ওই যে মুক্তাদির যে নামাজ নষ্ট হয়ে যায়,
নামাজে অন্য ধ্যান হয়, মুক্তাদি হয়তো পরে রক্ত, এই রক্ত বেশি বুজুর্গি করে নামাজ পড়ছে, পরে রক্তে এই মুক্তাদি মসজিদে ছেড়ে দিব। দোত আমি 5 মিনিটে নামাজ পড়ি, ইমাম সাহেব 15 মিনিট লাগাই দেয়, হ্যাঁ মসজিদে যাবো, এমন একটা অভক্তি আসতে পারে। তার অর্থ এই না যে দুরূদ শরীফ ছেড়ে দিবে, তার অর্থ এই না দোয়া মাসুরা ছেড়ে দিবে। আমি প্রায় সময় আমি উপরে মাঝে মাঝে নামাজ পড়ি, আমি নামাজের মধ্যে দোয়া মাসুরা পড়তে পারি না, দোয়া মাসুরা পড়তে পারি না, আর অনেক মসজিদে দুরূদ শরীফও পড়তে পারি না শেষ বৈঠক। আর আমার মসজিদে দোয়া মাসুরা, আমি প্রায় দোয়া মাসুরা পড়তে পারি না। আপনিও সেম, এই যে আরেকজন পাওয়া গেছে, হ্যাঁ একদিনও দোয়া মাসুরা পড়তে পারে না। আজকে আলোচনা প্রসঙ্গে আসছে, এজন্য আমি বলবো, মনে থাকে না। আবার কয়েকদিন ওই যে ছাত্রদেরকে মনে হয় বলছিলাম, হ্যাঁ যেগুলো সামনে থাকে মুসল্লি এক দুইজন, ওই মোস্তফা এর সামনে মাঝে মাঝে বলছি, যখন মনে আসে এই যে আজকে আলোচনা প্রসঙ্গে মনে আসছে, পরে আবার ভুলে যাই যে ইমাম সাহেবকে বলবো যে আমি তো দোয়া মাসুরা পড়তে পারি না। তো আমি তাড়াতাড়ি পড়ি, আমি যদি পড়তে না পারি যে থেতা হ্যাঁ কেমনে পড়বো। কিছু মুসল্লি ইমাম সাহেব পড়বে স্বাভাবিক ভাবে পড়বে, একেবারে তার তিলের সাথেও না, একেবারে তারও না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক। কি দুরুদ শরীফ কোথায় গেল? এগুলোর গুণনামত নাই? দুরুদ ইব্রাহিমের গুণনামত আছে না কিছু? হালকা তো করবে পুরা না করলেও দোয়া মাসুরা, আর বিশেষ করে তারাবিন নামাজের মধ্যে তো এরা মানে বড় নামাজ হিসাবে একেবারে তাকবীরের মাসলা কোথায় যে পায়, সমস্ত মাসলা আমার বুঝে আসে না। একেবারে নামাজ তো কবুল হবে এতক্ষণ যে মানুষগুলো আমাদের মসজিদে আলহামদুলিল্লাহ তারাবিটা আবার মোটামুটি তারতিল আছে, ওই যে বাসার পাশে নামাজ পড়ে বিভিন্ন জায়গায়, এরা কি যে কয় আল্লাহ ভালো জানে। তো যদি কোনো ব্যক্তি তাসবি, রুকুর তাসবি হচ্ছে 5 বার, ইমাম সাহেব সর্বোচ্চ পড়লো, এই 5 বার তাসবি পড়ার পরে হঠাৎ করে মনে করেন আমাদের সভাপতি সাহেব মসজিদে আসলেন, উনি তো মসজিদে ঢুকলেই বোঝা যায় যে আসছেন, সভাপতি সাহেব একটু গলা কাশি দেন, বা অনেক সময় মুরব্বী মানুষ প্রায় সময় বোঝা যায় সভাপতি সাহেব আস, ওখানে পিছনে একটা গলা খাসি দিল, এখন ইমাম সাহেবের রুকু শেষ। এই মসজিদের কথা বলতেছি না, উদাহরণ দিতেছি, এই মোবাইল গুলো কার সাইলেন্ট করে দিলে একটু ভালো হয়। যদি আপনার এখন 5 বারের বেশি ইমাম সাহেব উঠে যাবে, সভাপতি সাহেব গেটে আছে, যদি আর 2-3 বার পরে সভাপতি সাহেব এসে রুকুটা পায়, তাহলে রাকাত পেয়ে গেল। তাহলে কি পেয়ে গেল? রাকাতটা পেয়ে গেল, সভাপতি সাহেব মাসবুক হলো না। এখন এই সভাপতি সাহেবকে রাকাত ধরানোর জন্য অথবা সেক্রেটারি সাহেবকে রাকাত ধরানোর জন্য, উল্লেখযোগ্য কোন নেতাকে রাকাতটা ধরানোর জন্য ইমাম সাহেব আর 2 বার বাড়ায় পড়লো, সুবহান রব্বিয়াল আজিম, 2 বার বাড়াইলো, প্রশংসা করলো কার? বলেন প্রশংসা করলো কার? কিন্তু ফিকহের কিতাবের মাসআলা হলো এই প্রথম পাঁচ বার এই 5 বার হয়েছে আল্লাহর জন্য, এটা লিল্লাহ, পরের 2 বার প্রশংসাটা আল্লাহরই হয়েছে, কিন্তু তোমার নিয়তে যেহেতু একজন মানুষকে নামাজ ধরানো ছিল, তো তোমার এই রুকুটার মধ্যে শিরিক পাওয়া গেল, এই নামাজটা আল্লাহর জন্য হয় না, এটা মানুষের জন্য হয়েছে, এটাও একটা শিরক মিনাস শিরক। এত সূক্ষ্ম শিরক ফি সিফাত, শিরক ফি ইবাদাত, শিরক ফি তাআত, আল্লাহর জাতের মধ্যে শিরক করা, গুণাবলীর মধ্যে শিরক করা, আল্লাহর ইবাদত তাআতের মধ্যে কাউকে শরিক করা, সূক্ষ্মভাবে এই শিরক তো কত মানুষের আছে হিসাব নাই। বিশেষ করে ঢাকা শহরের 100 মসজিদের মধ্যে থেকে 60টা মসজিদের ইমাম কমিটি তোয়াক্কা করে চলে, কমিটি বুঝারি 60টা মসজিদ কমপক্ষে। আমার বাসার পাশের যে মসজিদ, এই মসজিদের মধ্যে তারাবি হয়, আমি 3-4 দিন তারাবি পড়লাম, তারাবি পড়ে ইমাম সাহেবকে বললাম, একদিনও এরা একজন আরেকজনের লোকমা দেয় না, দুইজনে চুক্তি করে নিচ্ছে, মাঝে মাঝে এমন বাদ দেয় নামাজ ফাসেদ পর্যায়ে চলে যায়, আওয়াম তো আর বুঝে না, মানুষ তো খুব খুশি, আর এমন তাড়াতাড়ি পড়ে গোল এক একটা যে কত দেয় আল্লাহ জানে নামাজ। তো আমি নামাজের পরে
কমিটিকে জানাইলাম না, আমি নিরিবিলি গিয়ে ইমাম সাহেব হাবেশ সাহেব বসা তাদেরকে আমি জানাইলাম গত 3-4 দিন আগে মনে হয়। পরে বললাম যে হজরত নামাজের এই হালত, আমি তো ওইবার পড়লাম 2 দিন, 2 দিন আপনাদের পিছনে তারাবি পড়লাম, দুনো দিন একই অবস্থা। তো মুসল্লিদের এই মেজাজ তৈরি করেন আপনি, এলাকার খতিব সাহেব আপনি যদি বলে দেন মুসল্লিদেরকে যে ভাই লুকমা এটা কোনো দোষের না, 20 রাকাত নামাজ পড়বে, একজন হাবেস সাহেব মুখস্থ একটু পেশ লাগতেই পারে, তোমার তুমি সূরা ফাতিহার মধ্যে 3 বার পেশ লেগে যায়, কুল ওয়াল্লাহ পড়তে গিয়ে কুল ইয়াল কাফিরুন শুরু করে দাও, ইন্না আতাইনা পড়তে গিয়ে ইন্না আনজালনা শুরু করে দাও, নিয়ত করছে তারা হুরা আছে অফিসে যাবে ইন্না আতাইনা কুল হুল্লা দিয়ে নামাজ পড়বে, কারণ ইন্না আনজালনা তো মুখস্থ ছিল। হ্যাঁ, শুরু করে দিছে ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর, পরে কই আল্লাহ সূরা লম্বা হয়ে গেল, তোমার 1-2টা সূরা মুখস্থ আছে পেশ লেগে যায় বেটা, 30টা পারা মুখস্থ পেশ লাগবেই। লোকমা এটা দোষের তো কিছু না, ভুল হতেই পারে। সৌদি আরবের মধ্যে আপনারা যারা হজ করতে গেছেন রমজানে, উমরায় যারা গেছেন রমজানে, রমজানে যারা উমরায় গেছেন দেখছেন নিশ্চয় তারাবির মধ্যে, আমি হারামাইনে তারাবি করতেছি মদিনাতে, মদিনায় তারাবি করতেছি, ইমাম সাহেব শুধু কোন রকম একটা জমরের জায়গায় জের বলছে, 4-5 জন মিলে একসাথে লোকমা দিয়ে দিল, 4-5 জন লোকমা দিয়ে দিল, এটা কি কোনো আইব না? ভুল একজনের হতেই পারে, পেচ লাগতেই পারে, 30টা পারা মুখস্থ রাখা। ছোট্ট একটা বাংলা কবিতা মুখস্থ করে এটাও বলতে গেলে 2 বার ঘুরায়, কথা বলেন না কেন? তো আল্লাহর 30টা কালাম এভাবে যদি মানুষকে বোঝানো হয়, এটা 4টিখানি কথা না, 20টা রাকাতের মধ্যে প্রতি রাকাতে 1 পৃষ্ঠা, এক একটা পৃষ্ঠার মধ্যে 15টা লাইন, এরপরে কোরআনে কারিমের মধ্যে কত মুসাববার আয়াত আছে, কোন কোন আয়াত কোরআনের মধ্যে 80 বার পর্যন্ত আছে, একটু অংশ একটা টুকরা, কাছাকাছি মিল 5 বার 7 বার, একই আয়াত 6 বার 11 বার 13 বার এরকম কোরআনে কারিমের মধ্যে আছে। তো স্বাভাবিকভাবে 13 বার একই আয়াত, সেম আয়াত যেমন আছে যে জায়গায় আছে, এক আয়াতের পরে আরেক জায়গায়, অনেক সময় একটা বলতে গেলে আরেকটা বের হয়ে যায়, বের হয়ে গেলে এটা ওদিক দিয়ে হাবেশা পড়তে 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 আধা পৃষ্ঠা পড়ে ফেলছে ওখানে, পড়ে তারপরে রুকুতে যায়, এদিকের আধা পৃষ্ঠা কিন্তু বাতিল, এরকম গোল দেয় মুসল্লিরা তো বুঝে না। এই জন্য আওয়ামের মধ্যেও কিছু হাফেজ এখন তৈরি হওয়ার দরকার, খতমে তারাবিকে মাহফুজ করার জন্য। ইন্ডিয়াতে এগুলো আছে, দাড়ি নাই মোস নাই, কিন্তু হাবেশ সাহেব এ দাঁড়ায় গেছে, বাস ভুল পড়তেছে ধুম করে লুকমা মারতেছে, অথচ দাড়ি নাই, দেখলে বোঝা যায় না যে হাফেজ, এরকম কিছু ইন্ডিয়ার মধ্যে এই দৃশ্যটা আছে। তো আমি ওই দিন পরে ওনাদেরকে বললাম যে আপনারা লুকমা দেন, হুজুর লুকমা দিলে মুসল্লিরা কি মনে, এই মেজাজ তৈরি করেন আপনি, বুঝাইলেই মুসল্লিরা বুঝবে, মেজাজ তৈরি করেন মুসল্লিদের। এরপরে আবার দাঁড়াইলাম, একদিন ভালো গেছে, গতকালকে আবার গেলাম ওখানে তারাবি পড়তে, পড়তেছে গাজ্জাবাদ, প্রথমে দেখেন মানে কতটা মানুষ না জানলে, হাবেশ সাহেব অসুস্থ, হাবেশ সাহেব পড়বে 11 পৃষ্ঠা থেকে, উনি আগে পড়বে, আগে তো তারতিব রক্ষা করা এটা জরুরি না, নামাজের মধ্যে পরে একটা আগে পড়লেও রাকাত শেষ হইলে হয়ে যায়, বাকি প্রথমে উনি অসুস্থ দেখে উনি 11 পৃষ্ঠার থেকে আগে পড়লেন, ভালো কথা। এরপরে 12 পৃষ্ঠায় গিয়ে এমন একটা ভুল পড়লো, কাজাবাদ কমুলু তিনিল মুরসালিন, এখানে বললো মুরসালুন, মুরসালিন হইলে হয় কমেলুত নবীদেরকে অস্বীকার করেছে, আর মুরসালুন হইলে কাজাবাতের এটাও ফাইল মাফুল নাই, দুটোটাই কর্তা মাফুল শেষ, অর্থ পুরা ফাসেদ পর্যায়ে, কে বলবে এগুলো, বলতে গেলেই তো ফিতনা, বলতে গেলেই ফিতনা, এক পক্ষ দাঁড়াবে ইমামের এক পক্ষ, এভাবে মানুষের কত মসজিদে যে রমজানে নামাজ পাশে ধরে আল্লাহ মালিক জানে, আল্লাহ ভালো জানে, দরকার কি? হ্যাঁ হুজুর এই ভুল হলে নামাজ পাশে ধরে যাবে মাসআলা, যদি এমন ভুল পড়ে যার দ্বারা অর্থ চেঞ্জ হয়ে যায়, অর্থ পরিবর্তন হয়ে যায়, এটা হরকতের ভুল, জবরজের পেশের পেশের ভুল, এমন ভুল যদি হয় মুতাকাদ্দিমিন 200 হিজরির আগের যত ফুকাহায়ে কেরাম মুতাকাদ্দিমিনদের নিকট নামাজ ফাসেদ হয়ে যায়, মুতাখিরিন যারা তারা বলেন যে না অনারবি সে যদি অর্থ না বুঝে, সাধারণ পাবলিকে যদি এই ভুলটা করে তাহলে নামাজ ফাসেদ হবে না, যে অর্থ বুঝে এমন ব্যক্তি যদি এই ভুলটা করে তাহলে নামাজ ফাসেদ হয়ে হয়ে যাবে। বাকি এরপরে সমস্ত ফিকহের কিতাবের মধ্যে এবার ফতোয়ায়ে শামি বলেন, গুনিয়াতুল মুতামাল্লি বলেন, ফতোয়ায়ে হিন্দিয়া বলেন, ওয়াল আহওয়াতু আন ইয়াউদা, সতর্কতা হলো নামাজকে আবার দোহরায় নেওয়া, কারণ নামাজ এটা খেলনা না, নামাজ সন্দেহের উপর ছেড়ে দেওয়ার জিনিস না, যেহেতু মতভেদ হয়ে গেছে এই ভুলটার ক্ষেত্রে, ইয়াদা করার পক্ষেও মত আছে
ইয়াদার বিপক্ষেও মত আছে, আহওয়াত সতর্কতা হলো নামাজকে দোহরাও, এগুলো নামাজের মাসলা কিন্তু বালাই নাই, এটাও একটা শিরিক। দোহরাবে না কেন বললে? মুসল্লিরা কইব তারাবির নামাজ 20 রাকাতের জায়গায় 22 রাকাত, আগামী বছর হয়তো এই হাফেজরে রাখবে না, দোহরাবে না। এই যে কমিটির ভয়, এই যে মুসল্লিদের পূজা আল্লাহর জন্য হয় না, এটাও একটা শিরিক। শয়তানে বান্দাকে চায় সবচেয়ে কোন আমলে জড়াইতে? শিরকের মধ্যে জড়াইতে সবচেয়ে বেশি চায়। সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ভাবে শিরিক ঢুকাইয়া দেওয়া যায় কি, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, আপনি বুঝতেও পারবেন না, আপনি বুঝতেও পারবেন না কোন দিক দিয়ে শিরিক হয়ে যাইতেছে, কোন কথার মধ্যে শিরিক হয়ে যাইতেছে, এটা মারাত্মক জিনিস। যখন কোরআনে কারিমের একটি আয়াত অবতীর্ণ হলো, 5 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় মনে হয় আয়াতটা সম্ভবত, ১৩৫ নম্বর আয়াত ৪ নম্বর পৃষ্ঠা। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আয়াতের শানে নুজুল কি, আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা আও জলামু আনফুসাকুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। যখন কোন বান্দা কোন গুনাহ করে অথবা নিজের নফসের উপর জুলুম করে, এরপরে যখন তার গুনাহের উপর সে ইস্তিগফার করে, তাওবা করে, আল্লাহ তাআলা বলেন তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে তখন ইবলিস কাঁদতেছে। আর তাফসিরে বাগাদির মধ্যে আছে 5 পারার 5 নম্বর পৃষ্ঠার একটি আয়াত আছে, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বান্দার শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যত গুনাহ আছে সব আল্লাহ মাফ করে দেন। এই আয়াত যখন অবতীর্ণ হয়েছে তখন শয়তান কাঁদতেছে কাঁদতেছে, দেখ দিয়ে অন্যরা জিজ্ঞেস করে বস আপনি কাঁদেন কেন, আপনি যদি ঘাবড়ে যান আমাদের কি উপায় হবে। তাফসিরে বাগাবীর মধ্যে আছে একদম সমুদ্রে চলে গেছে, ওখানে ইবলিস আসেন সবাই মিলে একটা মশওয়ারা করি, পানির উপরে উনি সমাবেশ ডাকছে ইবলিস সাহেব, বিশাল সমাবেশ, বলতেছে দেখো আজকে মুহাম্মদের উপরে যে একটি আয়াত অবতীর্ণ হয়েছে, এই আয়াতে তো আল্লাহ তাআলা ঘোষণা দিছেন ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যত গুনাহগারী হোক বান্দার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ, নামাজ কাজার গুনাহ মাফ, হজ না করার গুনাহ মাফ, মাফ 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 সব মাফ, মাফ চাবে আর মাফ করে দিবে, তো আমরা গুনাহ করায় লাভটা কি? বান্দা গুনাহ করবে, বান্দার দিলের মধ্যে আবার যখন তওবা আসবে, ইস্তিগফার করবে, আল্লাহর কাছে কায়মনবাক্যে মাফ চাবে, ক্ষমা প্রার্থনা করবে, আর যদি ওই গুনাহটা না করে বান্দা তো মাফ করে দিবে আল্লাহ তাআলা, তাহলে গুনাহ করায় লাভটা হইল কি? হঠাৎ করে এক বুদ্ধিজীবী ওখান থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলতেছে শুনেন আপনি আয়াতের শেষ অংশ দেখলেন, শুরুর অংশ দেখলেন না? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ তাআলা মাফ করবেন সব গুনাহ, কিন্তু একটি গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ রব্বে করিম মাফ করবেন না। শিরিক যদি থাকে তারকে আল্লাহ মাফ করবেন না, জান্নাত দিবেন না। আসেন আমরা সবাই মিলে একটা কাজ করি, এখন বান্দার অন্যান্য ইবাদতের অন্যান্য গুনাহের মধ্যে লিপ্ত করানোর চেয়ে এখন বান্দাকে আমরা বেশি বেশি শিরকের মধ্যে জড়াইয়া দেই। শিরিক আসেন কথার মধ্যে শিরিক, কাজের মধ্যে শিরিক, ঘরের মধ্যে শিরিক, ঘরের বাহিরে শিরিক, একদম এমন ভাবে শিরিক করে মুশরিক বুঝেও না যে সে শিরকের মধ্যে আছে। আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। তো যদি শিরিক হয় তাহলে তো পরজগতে তার জন্য কিছুই নাই, কিছুই নাই, এ জাহান্নামে চিরস্থায়ী মুশরিকের জন্য। আর যদি ইমানদার হয় পরজগতে পায়, এখন ভাই দুনিয়াও পায় নাই যখন আফসোস করে,
ফায়াকুল ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা, হাই আমার আফসোস, লাম উশরিক বি রব্বি আহাদা, আমি যদি আমার রবের সাথে কাউকে শরীক না করতাম। আল্লাহ তাআলা বলেন এমন সময় যার আসবে, হুনালিকা যখন মৃত্যু হয়ে যাবে অথবা যখন বিপদে পড়বে, এই বান্দা বিপদে পড়ে মনে হইছে আল্লাহর কথা, তো যখন মৃত্যু হবে বা কোনো বিপদে পড়বে, সমস্ত হসপিটাল ঘোরার পরেও যখন আর কোনো চিকিৎসা পাবে না, তখন রবের দিকে সবাই ঝুঁকবে, ঠিক না বেঠি? আল্লাহ বলতেছেন হুনালিকা, ওই সময় যখন আর কোনো পথ দেখে না, তখন আল ওয়ালায়াতুলিল্লাহিল হক, তখন সবাই বুঝে যে আসলে প্রকৃত পক্ষে সাহায্য করার ক্ষমতা একমাত্র আল্লাহ। তো এই যে সাহায্য করার ক্ষমতা, সাহায্যকারী একমাত্র আল্লাহ, এটা কি এখন না আগেও ছিলেন? এখন বুঝলো বিপদে পড়ে, এটা বান্দার স্বভাব। বান্দা যতক্ষণ পর্যন্ত নিজের কাছে আছে প্রথমে আল্লাহর উপর ভরসা নাই। রাসূলের হালত ছিল ছোট থেকে ছোট জিনিসও আল্লাহর কাছে চাইতেন, ছোট থেকে ছোট জিনিসও আল্লাহর কাছে চাইতেন। আপনি একটা উস্তা খাইছেন, আগে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ আমাকে সুস্থ করে দাও। নামাজ পড়তে পারতেছেন না, পাটা একটু ভাঙা ভাঙা, আপনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়ার কোনো সময় নাই, দোয়ার কোনো সময় নাই। দোয়া যে কোনো সময় করা যায়, দোয়ার কোনো সময় নেই, 24 ঘন্টার আমল দোয়া। দোয়া এমন একটা আমল যেটা করতে অজু লাগে না, অজু ছাড়াও করা যায়, অজু ছাড়াও করা যায়, অজুর সাথেও করা যায়, শরীর পাক থাকলে হয়। আপনার এদিক দিয়ে পায়ে রক্ত পড়তেছে, দুইজন আপনাকে ধরে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছে, আপনি দোয়া করেন ইয়া আল্লাহ আমার পায়ের হাড্ডিটা যেন ঠিক থাকে, হাড্ডিটা যেন না ভাঙে, আমার পায়ে যেন ব্যান্ডেজ না লাগে, এরকম দোয়া আপনি করেন। কারণ আপনি যেভাবে পড়ছেন, যেভাবে আপনার পায়ের যে কন্ডিশন, একটা ব্যান্ডেজও তো লাগতে পারে, আরো বড় ক্ষতি তো হয়ে যেতে পারে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তারপরে গিয়ে পড়ি না, এ প্রথমে 2-2.5 লাখ টাকা 3 লাখ টাকা খরচ করবে, প্রথমে যখন খরচ করতে করতে পরে দেখবে অবস্থা তো বেশি খারাপ, এরপরে হুজুরের কাছে দোয়ার জন্য, হুজুরে বলেন আমার 3 লাখ টাকা চলে গেছে, আমার আব্বা হসপিটালে ভর্তি, করোনায় আক্রান্ত, একটু দোয়া চাই হুজুরের কাছে। তুই আগে চাইতি দোয়াটা, 3 লাখ খরচ করার পরে কেন? তুমি নিজে দোয়া করতা, দোয়া চাওয়া দরকার নাই। রাসূলের শিক্ষা তো এটা, প্রথমেই প্রথমেই বান্দা আল্লাহর দিকে মুখাপেক্ষী হবে। আমাদের হালত হলো প্রথমে না, একদম যখন আর কোন কুল কিনারা দেখি না, তখন আল্লাহকে আল্লাহ বলে ডাকতে, এজন্য আল্লাহ তাআলা শুনেন না। আল্লাহ আমাদেরকে সুখে দুঃখে আল্লাহকে ডাকার তৌফিক দান করে। হুনালিকাল ওয়ালায়াতুলিল্লাহিল হক, আল্লাহ তাআলাই একমাত্র সাহায্যকারী। হুয়া খায়রুন সাওয়াবাও ওয়া খায়রুন উকবা, সওয়াব প্রতিদানের দিক দিয়েও তিনি উত্তম, মানে তিনি উত্তম প্রতিদান দানকারী। ওয়া খায়রুন উকবা, পরিণামের দিক দিয়েও তিনি উত্তম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার হায়াতে জিন্দিগি দৃষ্টান্ত দিচ্ছেন। দুনিয়ার হায়াতে জিন্দগিটা কেমন জানো? এই যে যেমন বাগান আগের দিন দেখলে খুব চমকদার, দুনিয়ার হায়াতে জিন্দগিটাও কিন্তু এমন। আগের দিন বাগানে ফল আছে, পরের দিন বাগানই নাই, একেবারে ভূমির সাত হয়ে গেছে, মাটির সাথে মিশে গিয়েছে, বাগান নাই। আগের দিন বাগান আছে, ঠিক তোমার হায়াতে জিন্দগি আজকে তুমি অনেক যুবক যৌবনের অধিকারী। এই এত উঠা বসা করো কেন রে তোমরা? উঠা বসো না, এখন কি করে না করে, আর মাঝের দরজা দিয়ে কালকে থেকে খেয়াল করবে, মাঝের দরজাটা লক করে দিবেন, পিছনে যে থাকেন মাঝের দরজা দিয়ে কোনো যাতায়াত নাই, যার যাইতে মন চায় ওই কোনা দিয়ে যাই, খেলতে বসি নাকি এখানে? রমজান মাস দেখে আর কি ঠান্ডা ঠান্ডা চলতেছে, হ্যাঁ বাকি কোরআনের জন্য বাকি বেশি বেয়াদবি হয়ে গেলে তো গরম হইতে, এত ব্যস্ততা থাকলে বসা দরকার নাই, এত ব্যস্ততা থাকলে আপনি বসেন কেন? এতদিন ধরে চলতেছে, মোটামুটি আপনার একটা ধারণা হয়ে গেছে হুজুর কয়টায় ছাড়ে, একটা আপনার ধারণা হয়ে গেছে, আপনি এত ব্যস্ত মানুষ, আপনার এখানে বসা দরকার নাই, একটু পর পর ইন্দা দরজার আওয়াজ, এদিক দিয়ে দরজার আওয়াজ, কি দরকার? এখানে তো খেলতে বসি না, দুইজন মানুষ থাকুক, বাকির আমার দরকার নাই। কথার কথা, যারা বসবে মুখাপেক্ষী হয়ে বসবে, ইসলামের কোন কাজ কোন কথা দিনের কোন কথা শ্রোতা হিসাবে না, একজন শ্রোতা আছে বাস আলোচনা চলতে থাকবে, 5 মিনিট পরে একজন উঠে যাবে, কালকে থেকে ঠেক ধরে বসাই দেব, বেহুদা কথাগুলো। আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন।
বেহুদা গালি না, বেহুদা মানে হেদায়েত ছাড়া, বেহুদা অর্থ হলো হেদায়েত ছাড়া, এই জন্য হেদায়েতের দোয়া করছি, আল্লাহ হেদায়েত দান করেন। কর্নার দিয়ে বের হন, গত পরশু দিন মনে হয়, পরশু দিন একজনকে দেখলাম এ ডাইরেক্ট এই উঠে ওনার জুতাও এখানে নাই, জুতাটা এই বক্সে থাকতো এক কথা, ওই কোনা থেকে উঠলো, উঠে উনি সোজা মাঝের দরজাটা দিয়ে, মানে খতিব সাহেবরে দেখাইলো আমি আপনার বয়ান না শুনে যাইতেছি, বাদ দেয় এমন কিছু কিছু থাকে বেয়াদবি মন মানসিকতা, এগুলোর চেহারা দেখলে বোঝা যায়। গত বছরের একটা ধমক দিছিলাম, ওই তারাবির কাতারের মধ্যে বসে কথা বলতো, কোনা দিয়ে বের হও, কি সমস্যা, এখানে কোরআন সামনে নিয়ে বসা, কোরআনের আলোচনা তো কোনো গালগপ্প চলতেছে না। মোহতাজি ভাব আল্লাহ সকলকে দান করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, কষ্ট হইতেছে আপনাদের, কষ্ট হইলে ছেড়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদরিব লাকুম মাসালাল হায়াতিদ দুনিয়া, হাবিব আপনি তাদের নিকট দুনিয়ার এই হায়াতে জিন্দেগির দৃষ্টান্ত পেশ করেন, কামা ইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাত বিহি নাবাতুল আরজ ফাআসবাহা হাসিমান তাজরুহুর রিয়াহ। বুঝেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়, আসমানের মধ্যে ফসল হয়, বাগানে ফল ফলাদি হয়, গাছগুলো তাজা হয়, গাছের মধ্যে পাতা আসে, আবারও দেখা যায় তোমার ক্ষেতের মধ্যে যখন ফসল আছে কাটার উপক্রম, হঠাৎ করে দেখা যায় একদিন ঘূর্ণিঝড়, এমন এক ঝড় হলো তাজরুহুরিয়াহ, বাতাস তোমার ওই জমিনের ফসলকে চূর্ণ বিচূর্ণ করে দিল, বাতাসে একেবারে সব মিশে গেল, তোমার বাগানের মধ্যে কোনো ফসল নাই। যেমন লিচু হবে, এখন রৌদ্র এত বেশি, লিচুর ওই যে কি বলে এগুলোকে, কলি নাকি বল, লিচুর জন্য যে আসে ফুলগুলো, এগুলো মুকুল, হ্যাঁ এগুলো শুকায় যাইতেছে, এগুলো নাই। এই যে যে পানি বৃষ্টির পানির দ্বারা হয়, আবার এই বাতাসে রাতের বেলা দেখো ফসল, রাতে একটা ঘূর্ণিঝড় হলো মারাত্মক, পরের দিন গিয়ে দেখো তোমার সব শেষ, শিলা বৃষ্টিতে সব শেষ হয় না এমন। আল্লাহ বলেন বান্দা তোমার হায়াতে জিন্দগিটাও এমন, ওখানে ফসলের যেমন এক সেকেন্ডের ভরসা নাই, আপনি আমার হায়াতে জিন্দগিরও এক সেকেন্ডের ভরসা নাই। আজকে আপনি সুস্থ আছেন, আপনি চলাফেরা করতে পারেন, আপনার শরীরের মধ্যে আছে যৌবনের তরঙ্গ, আপনার শরীরের মধ্যে শক্তি আছে, আপনার ব্যাংকের মধ্যে টাকা আছে, আপনি মসজিদের মধ্যে নামাজ পড়তে আসছেন, আপনি নামাজ থেকে বের হচ্ছেন, আরে আপনার কাছে কি এমন কোন ফোন আসে না, আপনার কোন বন্ধু বান্ধব, আপনার সমসাময়িক, আপনার বয়সের কেউ কি এখনো মৃত্যুবরণ করে নাই, একটু চিন্তা করে দেখেন, আপনার সমান বয়সের, সমান একই অফিসে চাকরি করে, একই পদের মধ্যে আছে, পাশাপাশি কামরার মধ্যে বসে, হঠাৎ করে খবর আসে আপনার পার্শ্বের যে ডিউটি অফিসার তিনি এখন আর নাই। তোমার ফসলের যেমন কোন নিশ্চয়তা নাই, ঠিক তদ্রূপ তোমার হায়াতে জিন্দেগীরও কোন নিশ্চয়তা নাই, যে কোনো মুহূর্তেই। সুতরাং করণীয় কি, যে ফসল শিক্ষা ওই ভাইকে শিক্ষা দিতেছেন, যেমনি ভাবে তুমি এই ফসলটা 4000 দিরহাম তুমি ব্যয় করে দুনিয়া সাজাইলা, শেষ হয়ে গেল তোমার সব শেষ, এটার কোনো স্থায়িত্ব নাই, ঠিক তদ্রূপ তোমার হায়াতে জিন্দেগীরও কোনো স্থায়িত্ব নাই। তবে একটা জীবনের স্থায়িত্ব আছে, এটা হলো পরজগৎ, ওই জীবনটাকে সাজাবার জন্য একটা জিনিসের স্থায়িত্ব আছে যেটা নষ্ট হয় না, ওইটা হলো আমল, এই জন্য তুমি আমল বেশি বেশি করো। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, কামাই নাঞ্জালনা হুমিনাস সামা ফাসবা আসিমান তাজরুহুর রিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছুর উপর সক্ষম, আল মাল ওয়াল বানুন তোমার যে সম্পত্তির মালিক তুমি, ওয়াল বানুন তোমার যে সন্তান সন্ততির মালিক তুমি, জিনাতুল হায়াতিদ দুনিয়া এটা হলো তোমার এই পার্থিব জীবনের সৌন্দর্য,
সম্পদ লাগে দুনিয়া সাজানোর জন্য, সন্তান লাগে দুনিয়া দুনিয়া সাজানোর জন্য, দুনিয়ায় চলার জন্য, এগুলো দুনিয়ার সৌন্দর্য এক ব্যাখ্যা। আর জমহুরে মুফাসসিরিন বলেন এখানে জিনাতুন ফিতনাতুনের অর্থে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া আই ফিতনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার সম্পদ তোমার সন্তান এগুলো হলো পার্থিব জীবনে তোমার জন্য পরীক্ষা, পরীক্ষা। তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদের হুকুক তুমি আদায় করো কিনা। এই সম্পদ দিল মানে তোমাকে পরীক্ষায় ফেলে দিল, তুমি জান্নাতে যাও না জাহান্নামে যাও। সন্তান নাই, সন্তান দিয়ে তোমাকে পরীক্ষায় ফেলে দিল, এই সন্তানকে তুমি জাহান্নামী সন্তান বানায় গেলা, কুপুত্র রেখে গেলা না সুপুত্র রেখে গেলা। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান খারাপও হয় ভালো হয় বাবা মার কারণে। বাবা মা আপনার সন্তানকে আপনি দুনিয়া তো খুব শিখাইলেন, মুতনের তরিকাটা শিখাইতে পারলেন না, প্রস্রাব করতে জানে না, ওজুর তরিকাটা শিখাইতে পারলেন না, আপনার ছেলেকে ডাক্তার বানাইলেন, আপনার ছেলেকে আপনি বিরাট বড় চাকরিজীবী বানাইলেন, দুই রাকাত নামাজ কিভাবে পড়তে হয় এই তরিকাটা আপনি শিখাইতে পারলেন না। আপনার সন্তানকে আপনি কোটি কোটি টাকা ব্যয় করলেন আপনার সন্তানের পড়ালেখানোর জন্য, এক একটা সেমিস্টারে 20 লাখ 25 লাখ টাকা প্রাইভেট ইউনিভার্সিটিতে আপনি ব্যয় করলেন, ওরে বাবা রে বাবা, 1 কোটি টাকা খরচ করায় আপনার বিরাট শিক্ষিত, বিদেশ থেকেও পড়ালেখা করায় আনলেন, বাকির থেকে ডিগ্রি নিয়ে আসলেন, আপনার ছেলে তাকবীরটা কিভাবে বলে এটা জানে না, সালামটা দিতে পারে না, আপনার এই সন্তান আপনার জন্য পরীক্ষা। কিয়ামতের দিন ময়দানে মাহশরে কসম খোদার কোরআন বলে এই সন্তান আপনার বুকে পাড়া দিয়ে জাহান্নামের মধ্যে যাবে। এই জাহান্নামী সন্তান যখন জাহান্নামে যাবে তখন বলবে وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا الَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ। যারা আমাদেরকে গুমরা করেছিল, যারা আমাদেরকে হেদায়েতের আলো দেখায় নাই, তাদেরকে নিয়ে আসেন ইয়া রব, আজকে তো আমি জাহান্নামে যাচ্ছি, আমার কর্মের কারণে আমি জাহান্নামী, যারা আমাকে সুপথ দেখায় নাই, যাদের কারণে আমি হেদায়েতের পথে যেতে পারি নাই, যারা আমাকে নামাজ শিখায় নাই, রোজা শিখায় নাই, ইমানের কথা শোনায় নাই, আজকে তাদেরকে দেন না যে আল হুমা, আমার ওই পিতামাতা, আমি তাদেরকে রাখবো তাহতা আকদামিনা, যারা আমাদেরকে গুমরা করেছিল তাদেরকে আমাদের কদমের নিচে রেখে তারপরে আমরা জাহান্নামে যাবো। নাউজুবিল্লাহি মিন যালিক, কি হবে সেদিন? আপনি তো জাহান্নামে যাইবেন, আপনাকে পাড়ায় পাড়ায়, আপনাকে পাড়ায় পাড়ায় জাহান্নামে যাবে, যান এর প্রাইভেট পড়া ছুটি নিয়ে যাইতেছে যান। আল্লাহ এই ছেলেগুলোকে, অনেক বাচ্চারা আছে, এদের সবাইকে দিনের জন্য কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। দিন 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 আসল, দুনিয়া লাগবে, ডাক্তার বানান সব বানান কিন্তু দিনদারি শিখান, আপনি দুনিয়ার শিক্ষা দেন কিন্তু দিন আপনি শিখাইলেন কিনা, আপনার ছেলেকে নামাজ পড়াইলেন কিনা, বরং আপনি তো ছেলে ভার্সিটিতে পড়ে, হ্যাঁ এরপরে আবার সেকেন্ড ইয়ারে পড়ে, বড় হয়ে গেছে, তারপরে আপনার ছেলেকে আপনি মসজিদে আসলেন, আপনার ছেলেকে আপনি নামাজের জন্য ডাকলেন না, ঘুমাক উনি ঘুমাক, ওনার নামাজ লাগে না, আপনার ছেলেকে আপনি ডাক দিলেন না নামাজের জন্য। কমবখতির আলামত, এটা হতভাগ্যের আলামত, সৌভাগ্যবানের তালিকায় যদি আপনি নাম লেখান, আপনি নিজে নামাজি হন, নিজে দিন শিখেন, আপনার সন্তানকেও দিন শিখান, আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করে। আল্লাহ এটাই বলতেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান এবং সম্পদ পরীক্ষা, পরীক্ষা, বাকি কি এগুলো সব ফানি। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, আপনার রবের নিকট আপনার যে নেক আমলগুলো অবশিষ্ট থাকবে এগুলোই পৃথিবীর সব বস্তুর চেয়ে সর্বোত্তম। সুবহানাল্লাহ, আপনি যে আমল জমা করতে পারেন, এই বাকিয়াতুস সলিহাত কি,
এর তাফসিরে মুফাসসিরিনে কেরাম লেখেন বাকিয়াতুস সালিহাত হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এক বর্ণনায় আছে বাকিয়াতুস সালিহাত হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো অনেক বর্ণনা আছে, ইনশাআল্লাহ বাকিয়াতুস সালিহাতের ব্যাখ্যা কালকে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিজেদেরকেও দিনদার হওয়ার তৌফিক দেন, পরিবার পরিজনকেও দিনদার বানানোর তৌফিক দান করেন।